আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয়টি নির্ধারণ করেছি যে দ্য হিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড প্রবলেমস অফ টিচিং ইংলিশ ইন বাংলাদেশ। আমার নাম সামিয়া সুলতানা, আমি পড়াশোনা করছি এমএ ইন টিসোল। টিসোল মিনস টিচিং ইংলিশ, ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজেস। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আমার ডিপার্টমেন্ট হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, সো আমরা মানে আমাদের যেতে পারি। সো আমরা যদি আজকে আমাদের ওভারভিউটা একটু দেই ক্লাসে, যে প্রথমত আমার মনে হচ্ছিল আমি যে টিসল বললাম এটা সম্পর্কে অনেকে হয়তো বা পরিচয় নাও থাকতে পারেন। সো আমার এই কারণে মনে হলো যে আমি আগে আমার যে সাবজেক্টটা সেটা নিয়ে একটু কথা বলি। তারপর দ্বিতীয়ত আমরা মূলত একটা বড় অংশের জন্য যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের টিচিং মেথড। হ্যাঁ, আর সেকেন্ড যেটা বলবো যে প্রবলেমস অফ ইংলিশ টিচিং ইন বাংলাদেশ, মানে ইংরেজি ভাষা মানে যখন আমরা টিচ করছি, মানে এর পরের পরের পর যদি দেখেন লার্নিং ইংলিশ, আমরা শেখার সময় কি ভুল করছি। আর দ্বিতীয়টা এর আগে যেটা আগে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা যখন পড়াচ্ছি টিচাররা, তখন আমাদের কি ধরনের সমস্যাগুলো আমরা ফেস করছি। সো ইসোল নিয়ে যদি আমি একটু বলি সংক্ষেপে, ইসোলের মানে হচ্ছে ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ। বাংলাদেশে বলা যায় ইসোল সাবজেক্ট হিসেবে একটু নতুন, মানে আন্ডার গ্রেডে অনার্সের জন্য। ইসোলের মেইন ফ্যাক্ট হচ্ছে যে আপনি কিভাবে একটা স্টুডেন্টকে ইংলিশ শেখাবেন, ইংলিশ ভাষা শেখাবেন। সো আমাদের দেশে যে প্রচলিত, যারা অনেকে হয়তো বা আমার এই এখানেও থাকতে পারেন যারা হলো ইংলিশে পড়েছেন, সো বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, তো সেখানে যেটা মূলত পড়ানো হয় যে মানে ওদের বেশিটা কনসার্ন থাকে যে লিটারেচারটা বেশি বেশি পড়ানো হয়। তো সেক্ষেত্রে আমাদের ইসোলের কনসার্নটা হচ্ছে আমাদের লিটারেচারটা কম পড়িয়ে কীভাবে ইংরেজি ভাষা শেখানো যায় সেটার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে, এবং একটা ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন মানে ইম্পর্টেন্ট ফ্যাক্ট গুলো কি সেটা নিয়েও আজকে আমাদের এখানে কিছুটা কথা থাকবে, যেহেতু আমরা ইংরেজি ভাষা নিয়ে কথা বলছি। সো সো আমি যে আপনাদের সামনে কথা বলছি সেটা আমার একটা একাডেমিক একটা ব্যাকগ্রাউন্ড আছে বলেই আমি এই সব কিছুটা জানি, সে কারণে আপনাদের সাথে কথা বলার আজকে বা ডিসকাস করার জন্য আসলে আমি খুবই আগ্রহী ছিলাম। এবং আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি পাঠশালা কে এত অসাধারণ একটা প্ল্যাটফর্ম করার জন্য, যেখানে আমার মতো যারা একটু আগ্রহী তারা কথা বলার মানে কথা বলতে পারছে, বিশেষ করে আমাদের শাহাদ স্যারকে। সো আমি অনেকদিন থেকে পাঠশালার একজন নিয়মিত দর্শক বা শ্রোতা ছিলাম, সো আজকে প্রথমবার আমি কথা বলছি। সো আমি বলবো যে আমার জন্য অবশ্যই এটা খুব কি বলবো এমেজিং একটা এক্সপিরিয়েন্স। আশা করছি আপনারাও মানে বিরক্ত হয়েও আশা করছি সাথে থাকবেন, এবং মনে হচ্ছে যে আপনাদের সবার সাথেও আমার একজন ডিসকাস হবে। সো আশা করছি খুব সুন্দর একটা ইন্টারেস্টিং একটা সেশন হবে আজকে আমাদের সবার সাথে। সো সো ইসোলের যদি আমি আরেকটু বলি, যে ইসোলের যে কনসেপ্ট আমি যেটা বললাম, যে যদি ইসোলের মেইন ফ্যাক্টটা দেখি যে আমাদেরকে আসলে লিটারেচারের বাহিরে গিয়ে এই জিনিসগুলো খুব কনসার্ন করে। আমার মনে হয় আপনারা যারা আমার ইয়াতে দেখতে পাচ্ছেন তারা দেখবেন যে রাইটিং, ইন্টারপ্রিটেশন, ট্রান্সলেশন, হ্যাঁ, প্রুফ রিডিং, মানে এই আমাদের যে কোর্স ডিজাইনটা ছিল বা কারিকুলামটা ছিল, এখানে এই প্রত্যেকটা বিষয়টাই ছোট ছোট কিছু মানে কোর্স বা আলোচনা ছিল। যদিও আমি যেটা বলবো যে অবশ্যই ব্যাপারটা এটা না যে এগুলো খুব এনাফ ছিল, এ লং ওয়ে টু গো। যদি আমি কেউ মানে কোনো বিষয়ে যদি এক্সপার্ট হতে চায় তাহলে তাকে অনেক দূর যেতে হয়। তবে আমি বলবো যে এই যখন আমি যখন ইসোল পড়েছি, তো আমি যেটা বুঝেছি, হ্যাঁ, রাইটিং, ক্রিয়েটিভ রাইটিংয়ে আমি খুব ইন্টারেস্ট ফিল করি। আবার দেখা যাচ্ছে যে ট্রান্সলেশনের ব্যাপারে হয়তো বা আমার কাছে মনে হচ্ছে না এটা আসলে একটু টাফ। আবার যেটা মনে হচ্ছে, হ্যাঁ, ইনস্ট্রাক্টর বা টিচিংয়ে আমি অনেক ইন্টারেস্টেড। সো আমি বলবো যে ইসোলে পড়ার মাধ্যমে এই বিষয়টাকে আমি আসলে নিজের মধ্যে অন্যভাবে আবিষ্কার করছি, হ্যাঁ, এই জিনিস জায়গাগুলোয় হয়তো বা আমি এটা ভালো কিছু করতে পারবো। সো আমি আপাতত আমাদের মেইন সেশনে চলে যাচ্ছি। আচ্ছা, হিস্ট্রি অফ টিচিং ইংলিশ যদি আমরা বলি, আমরা আরেকটু মানে আমাদের মূল মূল গল্পটা আসলে এখনই শুরু হবে। আমি মূলত কিছু গল্প বলতে চাই আর কি, এবং গল্পগুলো এমন হবে যে মানে আমি যদি মানে দিনক্ষণ বা সময়টা বলতে চাই সেক্ষেত্রে হয়তো বা একটু বোর লাগতে পারে। তা আমাদের গল্পের পাত্র পাত্রী যারা, এদের বিষয়গুলো হয়তো বা আমি ওভাবে কথা বলবো না, আমি জাস্ট গল্পটাকে ফোকাস করবো যে আসলে কি মানে কি গল্পটা আসলে ছিল সেই সময়টায়।
সো আমরা যদি চিন্তা করি যে আজকের দিনে যদি কাউকে বলা হয় যে উনি ভাষা কেন শিখতে হবে, বা ভাষাটা এত বেশি কনসার্নিং ব্যাপার আমাদের জন্য হয়ে কেন দাঁড়িয়েছে, সো আমরা যদি একটা মাল্টিলিঙ্গুয়াল একটা পরিবেশ আমরা আমরা এখন আছি, সবাই কারণে অকারণে ঘুরতে পড়াশোনার জন্য মাইগ্রেশনের জন্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন দেশ থেকে দেশান্তরে যাচ্ছি, সো এবং সেখানে গিয়ে একটা প্রধান যে ব্যাপারটা চলে আসছে যে ভাষা এবং সংস্কৃতি, সেটা আমরা সংস্পর্শে আমরা প্রতিনিয়ত আসছি, এবং সেটা আমি এবং এটা আমি যেটা আমরা যারা ইতিহাস কম বেশি জানি, ইতিহাসে আমরা দেখবো যে মানে আসলে প্রত্যেকটা যুগেই ভাষা শিক্ষাটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল। আগে হয়তো বা আগেও সেই ট্রেড বা বণিক সম্প্রদায় ছিল, তাদের জন্য ভাষাটা ফ্যাক্ট ছিল। সো আজকের যুগে দাঁড়িয়ে আমরা বলবো যে আমরা একটু ব্লেস যে হ্যাঁ, আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করে কিভাবে ব্যাপারটাকে আয়ত্ত করা যায় সেটার কিছু একটা ইনস্টিটিউশনাল একটা ব্যাপারের মধ্যে আমরা এখন আছি। সো এটার ক্ষেত্রে যেটা আসে, আমি প্রথম যে গল্পটা শুরু হয় আমাদের, এই গল্পটার প্রধান থাকে যে একটা শব্দ দিয়ে, যে ল্যাটিন, ল্যাটিন ভাষা। সো এটা সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, তাও যদি ছোট করে বলে বলা হয়, মানে যেটা বলা যায় যে এই যেহেতু আমাদের পড়াশোনার কেন্দ্রিকটার ব্যাপারটা মানে বা পড়াশোনার কেন্দ্রিক বা ইংরেজি ভাষা যদি কথা বলতে চাই, তাহলে প্রথমে আসলে ইউরোপের কথা আসে। সো ইউরোপের প্রধান মানে যদি আমরা যদি তাকাই, একটা ডোমিনেট বা ভাষা বলতে যেটা ছিল 1600 শতকের আগে, সেটা ছিল একমাত্র ল্যাটিন। এবং ল্যাটিনের আরেকটা যেটা বিষয় ছিল, সব বিষয় আসলে তখন ল্যাটিন ছিল, মানে কেউ ধর্ম, যা ধর্ম পালন করে, বিজনেস করে, কাজ করে, সব বিষয় ল্যাটিনটা ছিল। সো দেখা যায় যে 1600 শতকের আগ পর্যন্ত ল্যাটিনটা একমাত্র ডোমিনেট ছিল, এবং এর পরবর্তীতে এখন আমরা বলতে পারি যে ইংরেজিটা একটা ডোমিনেট ভাষা, ল্যাটিনের পরে ইংরেজিটাই একমাত্র এই মানে এখন পর্যন্ত আমাদের বিশ্বের এই ভাষার ইতিহাসে মোস্ট ডমিনেন্ট। সো 1600 শতকের পরে আমরা যেটা দেখি যে যখন ইউরোপের একটু পট পরিবর্তন হয়, তখন কিছু ফ্রেঞ্চ, তারপর ইতালিয়ান, তখন ইংলিশ ল্যাটিনের পরে, তখন ইংলিশ আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে একটা গুরুত্বপূর্ণ একটা স্থান দখল করে। সো যখন এবং দেখা যায় কি, তখন 1600 শতকের পরে আস্তে আস্তে ল্যাটিনটা আসলে হারিয়ে যেতে শুরু করে, কমে যেতে শুরু করে, তখন মানুষের হয়তো ভাবে মানে ল্যাটিনটা হারিয়ে যাচ্ছে, মানুষের মুখের ভাষা থেকে হারিয়ে যাচ্ছে, কিন্তু টেক্সট গুলো আছে ল্যাটিনের, যে বড় বড় যে সাহিত্য, একটা ভাষা সমৃদ্ধির যদি আমরা অনেকগুলো কারণ দেখি, অনেকগুলো কারণ থাকে, রাজনৈতিক, কারা পৃষ্ঠপোষক করছে, কোন মানে যখন একটা দেশ বা একটা রাজনীতিবিদরা কোনো একটা ভাষার পৃষ্ঠপোষকতা করে, তখন সেই ভাষাটা আস্তে আস্তে সবার মধ্যে প্রমিনেন্ট হয়ে যায়। সো দেখা গেল এবং যখন এটা দিয়ে এটার মধ্যে যখন লিটারেচার তৈরি হয়, সো ল্যাটিনটাকে এত বেশি প্রমিনেন্ট বা এত বেশি ছিল কারণ ওখানে অনেক বিখ্যাত সাহিত্যগুলো ছিল। সো পরবর্তীতে যখন মানুষের মুখ থেকে ল্যাটিন ভাষাটা হারিয়ে গেল, তো মানে বিখ্যাত বিখ্যাত যে লিটারেচার লিটারেচার গুলো ছিল সেগুলো কিন্তু তখনও রয়েছে। তো তখন মানুষ কি করলো যে তারা তো, এবং তখন ইউরোপের একটা স্ট্যান্ডার্ডিটি বা একটা একটা কি বলা যায় স্ট্যান্ডার্ডিটি অথবা ইন্টেলেকচুয়ালিটি, কেউ যদি বলে যে সে খুব ইন্টেলেকচুয়াল, তাহলে সেটার প্রধান যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে যে সেই সে ল্যাটিন মানে বুঝতে পারে। তো এই কারণে যে ল্যাটিনের যে অনেক বিখ্যাত ইয়াগুলো আছে, আমার মনে হয় স্লাইডটা দেখলে আপনি বুঝতে পারছেন। সো তখন হলো গিয়ে মানুষ হারিয়ে, মুখের ভাষা থেকে হারিয়ে যাওয়ার পরেও মানুষ ল্যাটিনটা শিখতো। সো তখন মানুষ শিখতে যাবে, তখন তো বাচ্চাদেরকে শেখাতে হবে, তারা তো আগে হয়তো বা তারা ল্যাটিন কাউকে শেখানো লাগতো না, কারণ কি সেটা মাদার টাং ছিল, তার আশপাশ থেকে শিখে নিত, কিন্তু যখন এটা হারিয়ে গেল মানুষের মুখের ভাষা থেকে, তখন তো এই বাচ্চাগুলোকে মানে শেখাতে হচ্ছে ল্যাটিন। তো তখন তারা কি করলো, মানে পুরো যে ভাষা, ফরেন ল্যাঙ্গুয়েজ, একটা ভিন্ন ভাষা শেখার মূল মডেলটা যেটা তৈরি হলো, সেটা আসলে তৈরি হলো এই ল্যাটিনের অনুসরণ থেকেই। হ্যাঁ, ল্যাটিনের ভাষাটা যেভাবে কিভাবে আছে, ল্যাটিনের গ্রামার, ল্যাটিন ভাষাটার গ্রামারটা কিরকম, হ্যাঁ, সেখান থেকেই আসলে মূলত এই মানে ফরেন ল্যাঙ্গুয়েজের ল্যাঙ্গুয়েজ লার্নিং এর মডেলটা তৈরি হলো। হ্যাঁ, সো এবং কি ওটা গ্রামার এবং রেটোরিক, গ্রামার মানে আমরা সবাই বুঝি যে একটা ভাষার বিভিন্ন নিয়মকরণ গুলো, আর রেটোরিক বলছে যেটা বোঝায় যে অলংকার। হ্যাঁ, সো আমরা মনে হয় বাংলা রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব কিছু পড়েছি, আর তো যদি ইংরেজি যদি রেটোরিক বলি, যারা ইংলিশে পড়েছেন তারাও তো জানবেন, আর যারা জানেন, আর যারা আমরা যারা অ্যাডমিশন দিয়েছিলাম আমরা পড়েছিলাম যে কিছু লেখার কিছু স্টাইল, যেমন প্যারাডক্স,
এরকম আরো অনেক ধরনের, যেগুলোকে রেটোরিক বলা হয়, যেটা একটা ভাষাকে অলঙ্কৃত করে, তো সেই জিনিসগুলো শেখানো হতো। এবং গ্রামার রুলস, কনজুগেশন, কনজুগেশন বলতে যেটা বোঝায় যে অনুসর্গ উপসর্গ বাংলা ভাষাতে বলে সাফিক্স প্রিফিক্স। হ্যাঁ, তারপরে হচ্ছে যে রাইটিং প্যারালাল বাইলিঙ্গুয়াল টেক্সট। হ্যাঁ, মানে একটা তাদের যে মৌখিক ভাষা ছিল সেটা থেকে এদেরকে ল্যাটিনে ওদেরকে মানে ট্রান্সলেট করতে দিত, এক কথায় মানে যেটা বলা যায় ট্রান্সলেশন। সো সো এটা ছিল প্রধান একটা ভাষা শেখার, তখন মূলত ল্যাটিনটাই ভাবে শেখা হতো, এবং এটা ল্যাটিনকেই ব্যবচ্ছেদ করে আসলে এই মডেলটা এসেছে। এবং পর্বে তো বলা যায় যখন এদের বেসিক এই জিনিসগুলো শেষ হতো, তখন তাদেরকে অ্যাডভান্স গ্রামার পড়ানো হতো, এবং অ্যাডভান্স গ্রামার এবং রেথরিক পড়ানো হতো। এবং দেখা গেল যে স্কুলগুলো, মানে যেটা আমি এই টাইমটা যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের সামনে ভেসে উঠে আমাদের মানে এখনো বলা যায়, এখন পর্যন্ত বর্তমান, বা আমার যে ছোটবেলায় যে স্কুলের ব্যাপারটা ছিল, যখন ইংলিশ ক্লাস মানে কিছু গ্রামার, হ্যাঁ কিছু মানে গ্রামার এস বাই গেস ভুল হলেই, হ্যাঁ অনেক স্ট্রিক এক কিছু রুলস। হ্যাঁ, সো এইটা ছিল তখনকার সময়ের ইংল্যান্ডের স্কুলগুলোর আসলে বর্তমান চিত্র। সো এইটাই তখন চলে আসছিল আর কি তখন এটার মধ্যে। পরবর্তীতে মানে যেটা হয়, যখন একটা জিনিস ক্রমাগত চলতে থাকে, এটার ভিন্ন মত নিয়ে অনেকেই কাজ করেন, এবং যখন দেখলো যে ল্যাটিনের যে ডিস্ট্রিক একটা অবস্থা মানে ভাষা শেখার ক্ষেত্রে, তখন যে যারা বিভিন্ন যারা ল্যাঙ্গুয়েস্ট তারা, যেমন তারা এটা নিয়ে আর কি কথা বলা শুরু করলো। হ্যাঁ, যে তারা কিছু তারা বলতে লাগলো যে না, একটু নতুন ধারায় আমরা একটু শুরু করি। হ্যাঁ, নতুন ভাষায় আমরা এই চেঞ্জ হোক, হ্যাঁ যে কারিকুলাম চেঞ্জের ব্যাপারে তারা কথা বলা শুরু করলো। তারপরে আসলে, আচ্ছা তারপরে এখন ওটা হয়তো বা একটু পরে আসবে যে মানে কথা বলা শুরু করলো, এর মধ্যে কিন্তু ড্রামাটাইজেশনটা চললো 1850 থেকে 1950 সাল পর্যন্ত দেখা যায় এটা খুব প্রমিনেন্ট ছিল। সো ড্রামাটাইজেশন মেথডটা আমি একটু একটু আলোচনা করতে চাচ্ছি, যে এটার মেইন যদি ফিচার যদি আমরা বলি, তার প্রথমত হবে যে দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হবে, মানে এটা শিক্ষাদানের পদ্ধতিটা হবে, বা যে ভাষাটা ইউজ করা হবে সেটা হবে মাতৃভাষা, মানে একটা একজন যে ভাষায় কথা বলছি আমরা, সেটার মায়ের ভাষা যেটা, সেটা দিয়ে তাকে সেই ভাষাটা শেখানো হবে। সেকেন্ড হচ্ছে ভোকাবুলারি লিস্ট শেখানো হবে। তৃতীয়ত হচ্ছে যে তাদেরকে হলো রাইটিংটাকে গুরুত্ব দেওয়া হবে। হ্যাঁ, তারপর হচ্ছে তাদেরকে হলো স্পোকেনটাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয় না। হ্যাঁ, সো এই যে আমার স্লাইডটা দেখো, মনে হয় আপনারা বুঝতে পারছেন, আমি চাচ্ছি না স্লাইডগুলো পড়তে, তাহলে ওখানে আর একটু ডিটেল হয়তো বা আছে, আপনারা দেখে দেখতেই পাচ্ছেন। সো এটা ছিল গ্রামার ট্রান্সলেশনের অনেক মানে বড় একটা জায়গা। সো এই জায়গা থেকে যখন আমরা যখন এবং আরো যদি কিছু বলি, যেমন গ্রামাটাইজেশন মেথডের অন্যরকম হচ্ছে যে আপনাকে লিটারেচার পড়তে পড়তে হবে। সো আমার মনে হয় আমরা একটু রিলেট করতে পারছি যে আজকেও আমাদের দেশের যে ইংলিশ ডিপার্টমেন্টগুলো যদি বলি, মানে আমাদের আমাদের হায়ার এডুকেশনের ক্ষেত্রে যে লিটারেচার পড়ার যে সেটা আসলে গ্রামাটাইজেশন মেথডেরই একটা মানে আফটার ইফেক্ট বা প্রোডাক্ট বলা যায়। তারপর হচ্ছে সেন্টেন্সের সিনট্যাক্স বা গঠন, এবং হলো প্রক্রিয়া এবং ট্রান্সলেশন, এগুলো হচ্ছে মানে টু নো দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রামার রুলস অ্যান্ড ট্রান্সলেট অ্যাকর্ডিং টু দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, যে এই যে ট্রান্সলেশনের যে আমরা ছোটবেলা থেকে যেটা ইংরেজি শেখার একটা মাধ্যম হিসেবে পড়ে এসেছি, তো সেটা আসলে এই গ্রামাটাইজেশন মেথডই আসলে আমরা ফলো করছিলাম। মানে এই এই মানে গ্রামাটাইজেশন মেথডটাকে মানে ডিসক্রাইব করার কারণটা এটাই যে আমরা আমাদের বাস্তব জীবনের সাথে একটু রিলেট করার চেষ্টা করি যে আসলে আমাদের ইংরেজি ভাষা শিক্ষার প্রক্রিয়াটা আসলে কেমন ছিল বা এখনো কেমন আছে। রিডিং রাইটিং ইজ দ্য মেজর ফোকাস, যেটা এখন আমাদের দেখি। তারপর হচ্ছে লার্নিং অ্যান্ড ভোকাবুলারি বেস বাইলিঙ্গুয়াল ওয়ার্ড লিস্ট, যে আমরা যে একটা একটা ওয়ার্ড শিখে সেটার মানে সেটার জানার চেষ্টা করি, অর্থ মুখস্থ করার চেষ্টা করি। অ্যাকুরেসি ইজ ইম্পর্টেন্ট, হ্যাঁ মানে লেখার ক্ষেত্রে খুবই স্ট্রিক্টলি অ্যাকুরেসিটাকে চিন্তা করা হয়। হ্যাঁ, গ্রামার ইজ টট ডিডাক্টিভলি, মানে আমরা প্রথমে গ্রামারটা শিখি, তারপর সেখান থেকে ভাষাটা সম্পর্কে বোঝার চেষ্টা করি বা এটাকে মানে অনুধাবন করার চেষ্টা করি। হ্যাঁ, আর হলো দ্য স্টুডেন্টস নেটিভ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। সো এই যে একটা বেশ লম্বা সময় ধরে এই এটা চলছিল ইউরোপের স্কুলগুলোতে পড়াশোনার জন্য,
এবং তা এর মধ্যেও আসলে অনেক ধরনের নাড়াচাড়া ছিল, মানে হয়তো বা অন্যান্য দেশে, কিন্তু ইংল্যান্ডে মূলত এটাই তখন বিরাজমান ছিল এই জায়গাটায়। সো এর পরবর্তীতে আমরা যেটা দেখি যে এই যে এটার পরবর্তীতে বিভিন্ন যারা ল্যাঙ্গুয়েজটা ছিলেন বা যারা টিচাররা ছিলেন, সো তারা হলো গিয়ে এটার একটা একটা রিফরমেশন মুভমেন্ট, মানে একটা মুভমেন্ট যদি আমরা বলতেছি, এটা আসলে একদিনের বা একটা বিষয় ছিল, অনেকদিন একটা বিষয় ছিল। সো দ্যাট দিস রিফরমেশন মুভমেন্ট ইজ অ্যাজ ইট ওয়াজ রিফার্ড টু লিড দ্য ফাউন্ডেশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ নিউ ওয়েস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রাইস কন্ট্রোভার্সিস দ্যাট হ্যাভ কন্টিনিউ টু দ্য প্রেজেন্ট ডে। সো এখনো মানে এটা নিয়ে আসলে রিফরমেশন মুভমেন্টটা আসলে বলা যায় যে সবসময় চলছে, তখনও একটা বড় একটা রিফরমেশন মুভমেন্ট ছিল, যার যার কারণে এই গ্রামাটিক্যাল মেথড থেকে নতুন নতুন আরো কিছু মেথড ভাষা শিক্ষার জন্য মানে তৈরি হওয়া শুরু করলো। সো এই যেটা হয় এই মুভমেন্টের কারণে নতুন নতুন কিছু জিনিস তৈরি হয়, যেমন একটা ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যাসোসিয়েশন। ফনেটিক অ্যাসোসিয়েশন যেটা বোঝায় যে ভাষার মানে ভাষার যে পারফেক্ট উচ্চারণটা বা ভাষা না মানে যেটা বলা হয় যে আটারেন্স বা আমাদের আমরা যে উচ্চারণ করছি সেটা আসলে পারফেক্ট উচ্চারণের জন্য একটা স্ট্যান্ডার্ডে ওরা ওরা একটা অ্যাসোসিয়েশন ক্রিয়েট করলো। দ্য স্টাডি অফ স্পোকেন ল্যাঙ্গুয়েজ ফোনেটিক ট্রেনিং, এটা উচ্চারণটাকে প্র্যাকটিস করার যেটা আগে মানে গ্রামাচার পর্যন্ত যে ব্যাপারে যেটা ছিল শুধুমাত্র খাতায় লেখা এবং হলো গিয়ে পড়া, এটার বাহিরে আর কোনো কনসার্ন ছিল না। কিন্তু এটার পরে রিফর্মেশনের পরে কিছু কিছু ব্যাপারগুলো আসা শুরু করে, যেমন যে ফোনেটিক ট্রেনিং, হ্যাঁ, তারপর থাকে যে দ্য ইউজ অফ ডায়ালগস টু ইন্ট্রোডিউস কন্ট্রোভার্সিয়াল ফ্রেজেস অ্যান্ড আইডেমস। হ্যাঁ, সো একটা কিছু ভাষার কথা বলার কিছু ভিন্ন ধারা আছে, যে ফ্রেজেস বা আইডেমস। আমরা যেটা দেখা যায় যে মানে ইংরেজি অনেক খুব প্রচলিত একটা যদি বলি ফ্রেজ যে ক্যাটস অ্যান্ড ডগস, যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, যেটা হলো ইংরেজিতে সেটা কিন্তু পারফেক্ট তাদের ফ্রেজ বা আইডেমস এর মধ্যে, কিন্তু আমাদের বাংলা যখন আমরা এটা করতে যাচ্ছি মানে কে অদ্ভুত একটা শব্দ মানে একটা অর্থ দাঁড়াচ্ছে। সো ইন্ডাকটিভ অ্যাপ্রোচ টু টিচিং দ্য গ্রামার, সো আমরা যেটা দেখতাম গ্রামাটিক্যাল মেথড ছিল ডিডাকটিভ ছিল, মানে আপনি আগে প্রথমে গ্রামার শিখবেন তারপর ভাষা শিখবেন, কিন্তু এখানে বলা হয় যে না, আমরা আগে ভাষা শিখবো তারপর গ্রামারটা শিখবো। হ্যাঁ, এবং অ্যাভয়েডেন্স অফ মাদার টাং, মানে মাতৃভাষা থেকে তারা এই যে নতুন ভাষাটা শিখবে না, তার নতুন ভাষাটার মধ্যেই নতুন ভাষাটা শিখবে, এটা তাদের কনসার্ন ছিল। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ফ্যাক্ট, যে হেনরি সুইটস একজন অনেক বড় বিখ্যাত লিঙ্গুইস্ট, উনি প্রথম যে কনসার্নটা তুললেন যে লিসেনিং স্পিকিং রাইটিং রিডিং, এই যে একটা ভাষার যে প্রধান চারটে স্কিল এটাকে কনসার্ন করতে হবে, এটার উপর জোর দিতে হবে আমাদেরকে। ইটস নট অ্যাবাউট অনলি রিডিং আর রাইটিং, ইটস অল অ্যাবাউট, মানে এটাকে অবশ্যই লিসেনিং স্পিকিংটা ভাষার অন্যতম প্রধান একটা পার্ট। তো আমার মনে হয় এই জায়গাটা এসে আমরা বুঝতে পারছি যে এই জিনিসগুলো কতটা কতটা বেশি রিলেটেড ছিল আমাদের জন্য। এবং আমাদের আজকে যদি ইংরেজি ভাষা দেখাই মানে ভাষার প্রবলেমের কথা বলি, আমার মনে হয় এই জায়গাটা আমরা একটা কনসার্ন করলে আমি বলবো যে আপনারা একটু চিন্তা করেন যে এই যে আমাদের একটা অনেক বড় একটা গ্যাপ, যে আমরা রিডিং রাইটিং নিয়ে এখনো পড়ে আছি, লিসনিং স্পিকিং নিয়ে আমাদের আসলে কার্যত কোনো কাজ হয় না। এটা নিয়ে আমি পরে আবার কথা বলবো, এখানে একটু বলে দিলাম। সো লিসনিং স্পিকিং, তারা তখন 1912 সালে এই ধরন এই এই কনসার্নটা তোলা হয় এবং তারপর থেকে তারা এটা নিয়ে চেঞ্জ হওয়া শুরু হয়। কিন্তু আমাদের মনে হয় যে যদি চিন্তা করি এখনো আমরা সেই 1850 সালে এখনো গ্রামাটিক্যাল মেথডটাই আমরা আসলে এখনো বসে আছি। ওকে, গ্রেডিং ম্যাটেরিয়ালস ফ্রম সিম্পল টু কনটেক্সট, আই মিন ওরা বলছে যে যখন একটা বাচ্চা শিখতে আসবে তার যে ম্যাটেরিয়ালস বা সে যে জিনিসগুলো অনুসরণ করবে সেটা এটা আস্তে আস্তে এটাকে কমপ্লেক্সে যাবে, প্রথমে সে সোজা জিনিস শিখবে তারপর আস্তে আস্তে সে কমপ্লেক্স সেন্টেন্স গুলো যাবে। হ্যাঁ, যেটা আসলে গ্রামার শিখলে যেটা পসিবল হয় না। সো বলছে সেটা তারা আগে হলো ভাষাটা শিখবে এবং সহজ থেকে কঠিন মানে জটিল ভাষায় তারা শিখবে। সো এখানে যে যারা প্রধান প্রধান যারা যে রিফর্মার মুভমেন্টে যারা ছিলেন, ভিক্টর সুইট অ্যান্ড আদার রিফর্মার্স, যে তারা প্রথম এই ইয়াটা তুলল যে তারা চিন্তা তারা প্রথম এই জিনিসগুলো সবার কনসার্নে আনলো যে আসলে ভাষা মানে কি। ভাষা মানে তো আপনি কারোর সাথে কমিউনিকেট করবেন, ভাষা মানে তো আপনার প্রধান হচ্ছে আপনার একটা যোগাযোগ স্থাপিত হবে কারোর সাথে, আপনি কাউকে আপনার মনের ভাষা বলবেন এবং সে সেটা বুঝতে পারবে। দিস ইজ দ্য মেন কনসার্ন অফ ল্যাঙ্গুয়েজ। সো তারা বলছে দ্য স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইজ প্রাইমারি মানে প্রধান ইয়াতে চলে আসবে।
including phonetics in teaching teaching and teachers, learners should hear the language first. এটা একটা প্রধানে আসলো যে একটা মানুষ যখন ভাষা শিখবে তা সে আগে প্রথমে ভাষাটা শুনতে তাকে ফার্স্টে শুনতে দিতে হবে, হ্যাঁ, তারপর সেটাটা লেখা যাবে। সো যেটা গ্রামারাইজেশন মানে জিএম মেথডে ছিল, জিটি মেথডে, যে আগে খাতায় লিখতো, তারপর সে হয়তো বা নিজে খাতায় লিখতো, তারপর হয়তো বা সে শুনতো, তারপর হয়তো সে বলতো। কিন্তু না, ওরা বলছে আগে আমরা একটা, যখন কেউ ভাষা শিখতে আসবে সে প্রথমে ভাষাটা আগে সে শুনবে, তারপর সে লিখবে। সেন্টেন্স শুড বি টট ইন মিনিংফুল কনটেক্সট। এটা অনেক, এই লাইনটা যদি আমরা চিন্তা করি যে আজকে কিছু দ্বারা আমি কিছুদিন আগে আমার একটা এক্সাম ছিল মানে টিচিং এর, তো ওখানে যেটা হলো যে সবার আগে দেখলাম যে এখানে একটা ট্রান্সলেশন দিয়ে রাখছে যে ট্রান্সলেশন করুন। সো এটা অনেক বড় একটা যে প্রথমত বলা হচ্ছে যে যখন কেউ একটা ভাষা শিখবে সে আসলে একটা কনটেক্সট জেনে কথা বলবে, মানে ব্যাপারটা হলো যে আমি ভাত খাচ্ছি, ব্যাপারটা হচ্ছে আমি বাসায় আসলাম, একটা কনটেক্সট থাকবে প্রত্যেকটা সবকিছু শেখার, একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, সেখান থেকে সে একটা জিনিস শিখবে। কিন্তু যেটা হয় যখন আমি একটা 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 জাস্ট সিঙ্গেল লাইন পড়ছি, তখন কিন্তু আমি আসলে মানে এটা শুধু কমিউনিকেশন হচ্ছে না। সো এটা আমার মেইন একটা কনসার্ন ছিল যে সেন্টেন্স শুড বি টট ইন মিনিংফুল কনটেক্সট। হ্যাঁ, তারপর হচ্ছে যে গ্রামার শুড বি টট ইন্ডাক্টিভলি, মানে আগে ভাষা শিখে তারপর গ্রামার শিখবে, অ্যান্ড অ্যাভয়েড ট্রান্সলেশন অ্যান্ড ইউজ মাদার টাং টু ক্লিয়ারিফাই, যদি দরকার হয় তাহলে মাদার টাং দিয়ে ব্যাপারটা ক্লিয়ারিফাই করে দিবে। আচ্ছা, আমি অনেকক্ষণ ধরে কথা বলছি, আমার কথা কি শোনা যাচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে? আমি একটু অ্যাডমিন তালাইনের সাথে, একদম পরিষ্কার আমি শোনা একটু যাচ্ছে আপু, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি ধন্যবাদ। কন্টিনিউ করেন আপু, সমস্যা নেই, আমরা শুনি। আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে, আপনাদের যদি কোনো ইয়ে থাকে সেটাও বলতে পারেন, যদি কোনো থামার দরকার হয় আমি থামবো, কিন্তু আমি একবার একেবারে একাধারে বলে যাচ্ছি এই জন্যই জিজ্ঞেস করলাম। আচ্ছা, সো এটা অনেক লম্বা একটা সময় ধরে রিফরমেশন মুভমেন্টটা চলে, এবং এটার কারণে ভাষার যে মূল মূল যে জায়গাটা সেটা অনেক অনেকখানি আসলে পরিবর্তন ঘটে। মানে অনেকেই যারা বিভিন্ন দেশে এখন যে ভাষা শিক্ষার যে জায়গাটা যে এত বেশি, মানে তারা এত বেশি এগিয়ে কেন, আমরা আসলে কেন না, আমরা কেন এত দিন ধরে সাফার করছি, তো আমার মনে হয় এই জায়গাটায় তাকালে আমরা বুঝতে পারি যে এই কনসার্ন গুলো যখন একটা মূল নীতি বা নীতিমালায় চলে আসে এসেছিল তাদের মধ্যে, তখনই কিন্তু তাদের ভাষা শেখার জায়গাটা অনেক অনেক দূর এগিয়ে যায়, যেটা থেকে আমরা এখনো অনেক অনেক পিছিয়ে। আচ্ছা, সো যেটা হয় যে সময়ের সাথে সাথে এই জায়গাগুলো বিভিন্ন যারা লিঙ্গুইস্ট, তারপর হলো সাইকোলজিস্ট, ভাষা শিক্ষা, যারা আমি যেটা দেখেছি যখন পড়তে এসে, যে যেমন ভাষাবিদরা নিয়ে কাজ করেছেন অনেক অনেক মনোবিজ্ঞানীগণ, এই ভাষা শিক্ষার জায়গাটা নিয়ে অনেক বড় বড় কাজ করেছেন, এবং সেটা অনেক আগে থেকে, প্রথম থেকে, হ্যাঁ, যে মাতৃভাষা শিক্ষাটা আসলে কিভাবে শিখে সেখানেও ভাষাবিদরা এবং মনোবিজ্ঞানীরা কাজ করেছেন, একই সাথে এই যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানে একটি দ্বিতীয় ভাষা শেখা, সে জায়গাতেও ভাষাবিদরা এবং মনোবিজ্ঞানীগণ কাজ করেছেন। সো সেখানে একজন এখানে দেওয়া আছে নামটা, যে একজন ভাষাবিদ, উনি ওনার ছোটবেলার কথা একটু চিন্তা করে উনি কিছু কিছু সাজেস্ট করে গিয়েছিলেন। হ্যাঁ, যেমন দিস ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রিন্সিপাল প্রোভাইড দ্য ফাউন্ডেশন অফ হোয়াট কল ডিরেক্ট মেথড। সো উনি একটা নতুন একটা বা ডিরেক্ট বা ন্যাচারাল মেথড বলে একটা আরেকটা নতুন মেথড প্রপোজ করেন সবার সামনে। সো এটা সম্পর্কে আমরা একটু জানবো। ওকে, সো উনি সেখানে মানে ওই রিফরমেশন মুভমেন্টটা ছিল যে ওটা তো একটা একটা বিশাল একটা ব্যাপার ছিল, অনেকের অনেক কথাবার্তা, সেটার মধ্যে পরবর্তীতে ডিরেক্ট মেথডটা খুব পপুলার হয়ে উঠে ইউরোপের স্কুলগুলোতে। সো ওখানে বলা হচ্ছে যে ক্লাসরুম ইনস্ট্রাকশন ইন টার্গেট ল্যাঙ্গুয়েজ, মানে যেখানে যেটা বললো যে ক্লাসরুমে শুধুমাত্র যেই ভাষা তারা শিখছে শুধু সেই ভাষায় কথা বলতে পারবে। মানে আমি হয়তো ভাই মানে আমি যদি আরেকটু হয়তো বা ডিটেল বলতে পারতাম তাহলে হয়তো আরেকটু ভালো হতো, কিন্তু যদি সংক্ষেপে বলি ব্যাপারটা হচ্ছে এগুলো হচ্ছে একটা ভাষার একটা একটা ক্লাসের মূলনীতি, এবং এরা খুব স্ট্রিক্টলি সেগুলো মানে ফলো করতো। ব্যাপার মানে যখন বলছে যে ক্লাসরুমে শুধুমাত্র ওই ভাষাটা নিয়েই কথা হবে, তখন সবাই শুধু ওই ভাষাতেই কথা বলতে পারবে। হ্যাঁ, সো তারপর বলছে লার্নিং বেসড অন এভরিডে ভোকাবুলারি এন্ড সেন্টেন্স, এবং ওরা ভাষার মধ্যে প্রথমত এটা শিখবে যে তারা প্রতিদিন যেখানে ভাষাগুলো কথা বলছে বা সেন্টেন্সে কথা বলছে সেগুলো নিয়ে তারা প্রথমে মানে শিখবে।
হ্যাঁ, তারপর স্মল অ্যান্ড ইন্টেন্সিভ ক্লাসেস, ছোট ছোট ক্লাসের মাধ্যমে তারা শিখবে। ওরাল কমিউনিকেশন স্কিলস ইজ গ্রেডেড প্রোগ্রেশন, মানে কেউ যদি দাবি করে আমি ভাষা পারি, তাহলে তার ব্যাপারটা এটা যে সে আসলে মানে খাতা হয়তো সে ভালো লিখতে পারছে না, হয়তো সে ভালো পড়তে পারছে না, কিন্তু সে মুখ তার কমিউনিকেশনটা ভালোভাবে করতে পারছে। আই মিন অ্যান্ড কমিউনিকেটিভ এক্সচেঞ্জ বিটুইন স্টুডেন্ট অ্যান্ড টিচার্স, হ্যাঁ এটা ফার্স্টে ওরা হলো ইনশিওর করার চেষ্টা করবে যে টিচার কথা বলছেন, স্টুডেন্ট সেগুলো মানে বুঝতে পারছে। এবং এখানেও সেম যে গ্রামার টট ইন ইন্ডাকটিভলি, হ্যাঁ মানে আগে ওরা ওরা ভাষায় কথা বলছে, পরবর্তীতে অনেক হয়তো অনেক বড় হওয়ার পর তারা গ্রামারটা শিখবে। ইউজ ডেমনস্ট্রেশন অবজেক্টস অ্যান্ড পিকচার ইন ক্লাস, সো যখন তারা একটা ভাষা দিয়ে কথা বলছে, সাপোজ আমি এখন একটা বাচ্চাকে যখন শিখাচ্ছি দিস ইজ দ্য গ্লাস, সো তাকে আমি একটা পিকচার শো করব, বা আমি একটা তখন তো মানে পিকচারে ছিল, এখন যেমন আমাদের ভিডিও আছে, অনেক কিছু আছে যেটা হয়তো তখন ছিল না, সো পিকচার শো করা বা অবজেক্ট শো করা, গ্লাস বলে একটা গ্লাস তার ক্লাসে মানে হাতে করে ক্লাসে নিয়ে আসছেন। হ্যাঁ সো এইভাবে, আর ডেমনস্ট্রেশন যেটা বোঝায় যে একদম রিয়েল লাইফ সেটাকে প্র্যাকটিস করা, মানে ক্যান ইউ প্লিজ গিভ মি এ ক্লাস গ্লাস অফ ওয়াটার, সো যখন ওরা কথা বলছেন এটা ভাবে অভিনয় করে তারা ডেমনস্ট্রেট করে দেখাচ্ছেন পুরো ক্লাসের সামনে। সো এগুলো ছিল ডিরেক্ট মেথডের অনেক অন্যতম একটা এবং নট নো ট্রান্সলেশন ইজ অ্যালাউড। এবং যেটা আগে ছিল যে প্রধানত ট্রান্সলেশনের কারণেই হলো মানুষ আগে ভাষা শিখত, বা গ্রামার মেথডটার যে মেইন ছিল ফ্যাক্ট ছিল, সেখানে এসে ওরা বলছে নো আমরা কোনো ধরনের ট্রান্সলেশনে যাবই না এবার। সো এটাও খুব ভালোভাবে প্রোহিবিট করা হলো ডিরেক্ট মেথডের ক্লাসরুমগুলো এসে। সো এখানে যেমন আর একটু বলছে যে এই যে যেমন নো ট্রান্সলেশন নেভার ট্রান্সলেশন ডেমোস্ট্রেট, ট্রান্সলেশন করবো না অভিনয় করে দেখাও, ডেমোস্ট্রেট করে দেখাও, নেভার এক্সপ্লেন অ্যাক্ট, মানে তুমি কোনো কিছু ব্যাখ্যা করবো না, তুমি মানে এটাকে মানে অভিনয় করে দেখাবা। হ্যাঁ নেভার আক্স নেভার মেক এ স্পিচ আক্স কোয়েশ্চেন, মানে যেমন আমি এখানে স্পিচ দিচ্ছি আপনাদের সামনে, ওটা স্পিক হবে না, ওটা হবে যে একটা কোয়েশ্চেন আক্স কোয়েশ্চেন সেশন হবে, প্রশ্ন আপনারা আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দিব, এই ধরনের একটা সেশন হবে। হ্যাঁ ডিরেক্ট মেথডে এসে নেভার স্পিক উইথ সিঙ্গেল ওয়ার্ডস ইউজ সেন্টেন্সেস, মানে শুধু ওয়ার্ড ইউজ করলে হবে না, মানে ফুল সেন্টেন্স ইউজ করতে হবে। এবং হচ্ছে তখন বলতেছে যে ইউর নেভার ইউজ দ্য বুক, তখন কোনো মানে একটা সাজেস্টেড একটা ধরে বই যে এই বইটাই পড়ো তাহলে তুমি ভাষা শিখে ফেলবা, এই ধরনের কোনো কিছু দেওয়া যেত না। প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা এক ধরনের লেসন প্ল্যান বা একটা অবজেক্ট থাকতো, সেই অনুযায়ী আস্তে আস্তে বাচ্চারা ভাষাটা শিখতো। নেভার গো টু ফাস্ট, কিপ দ্য পিস অফ অফ দ্য স্টুডেন্টস, নেভার স্পিক টু স্লোলি, ক্লাসে মানে মানে আস্তে কথা বলা যাবে না, তুমি যখন কথা বলো তোমাকে জোরে কথা বলতে হবে, সো স্পিক ন্যাচারালি। হ্যাঁ এটা হবে একটা ডে টু ডে লাইফের একটা কনভারসেশন টাইপের, ব্যাপারটা খুব মানে ফর্মেটিভ বা খুব স্ট্রাকচারের কোনো একটা ক্লাস হবে না। সো এগুলো ছিল প্রিন্সিপাল অফ দ্য ডিরেক্ট মেথড। সো এই যে গ্রামাটাইজেশনের কিছু খারাপ দিক ছিল, সেটা থেকে ডিরেক্ট মেথড আসলো। ডিরেক্ট মেথড আসার পর দেখলো যে না, এখানেও এটা যখন অনেকদিন ধরে মোটামুটি চললো, তারপর দেখলো না এইটারও কিছু সীমাবদ্ধতা আছে। তো এর পরবর্তীতে তখন নতুন একটা আরেকটা মেথড নিয়ে, মানে আরেকটা মেথড আরেকজন কোন একটা ভাষাবিদ, আমি হয়তো এখানে ডিটেলটা ভাবে লিখি নাই, প্রপোজ করলেন। তো সেটা সো এটা হচ্ছে দ্য অডিও অডিও লিঙ্গুয়াল মেথড। সো এটার আসলে যেটা ছিল কাহিনী, মানে ব্যাকগ্রাউন্ডটা ছিল যে এই ভাষা এইটার নিয়ে, মানে দেখা যায় কি যে একটা মানুষ রিসার্চ, যদি আমরা বলি রিসার্চের মানে হচ্ছে একটা এক্সিস্টিং প্রবলেম আছে আমাদের সেটা সলভ করতে হবে। সো প্রত্যেকটা জিনিসের উৎপত্তি কিন্তু ওখান থেকে, প্রবলেম সলভিং থেকে, যখন কোনো ভাষাবিদ চিন্তা করলেন তখন সেখান থেকে কিন্তু নতুন নতুন একটা নতুন একটা প্রপোজাল, নতুন একটা মানে কিছু মূলনীতি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টাটা। সো এটা যেটা ছিল, মানে যখন ডিরেক্ট মেথডটা চলমান ছিল, এর মধ্যে যেটা দেখা গেল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো এবং আমেরিকার যারা বিভিন্ন সৈনিক ছিলেন তাদেরকে হচ্ছে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে পৃথিবীর বিভিন্ন কর্নারে। সো বিভিন্ন কর্নারে বিভিন্ন ভাষা, বিভিন্ন তাদের কথা বলার মানে তাদের এক্সপ্রেশন এক্সপ্রেশনের ব্যাপারটা। সো তখন ওরা করলো কি যে দেখা গেলো যে এই যে একটা ক্ষুদ্র সময়ের মধ্যে একটা একটা যে সৈন্য তাকে আসলে কিভাবে প্রিপেয়ার করা যায় যে সেই ওই জায়গাটায় গিয়ে তার বেসিক যে জায়গাগুলো, সে আসলে বেসিক কথা বলার জায়গাগুলো বা এক্সপ্রেশন এক্সচেঞ্জের জায়গাগুলোকে সে আসলে ভালো করতে মানে কাজ করতে পারে, তখন এই অলিলঙ্কর মেথডটা আপনার প্রপোজ করা হলো। সো
অধিলগ্নের মেথডটাকে এই কারণে যে আর্মি মেথড বলা হয়, এবং এটা 1950 সালের পর এই সময়ে এসে এটাকে আসলে মানে ইয়া করা হয়। সো এখানে যদি আমরা এসে দেখি যে এই এই জায়গাটার আসলে মেইন ফ্যাক্টটা কি ছিল, এই জায়গাটার মেইন ফ্যাক্ট এটা ছিল যে মানে এই জায়গাটা, যেমন আমি যেটা লেখা লেখা আছে আমাদের স্লাইডে যে কন্ডিশনিং অ্যান্ড হ্যাবিট ফরমেশন মডেল, তো ব্যাপারটা হচ্ছে যে এখন ব্যাপারটা এমন যে আপনি আসলে যখন কথা বলছেন, আপনি হয়তো আপনাকে বলে দেওয়া হলো যখন তুমি ওই ডানে যাবা তখন হয়তো বা তুমি লেফট 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 বলবা, সে আসলে যে আসলে শেখানো মানে তাকে টিচার শিখিয়ে দিচ্ছে, স্টুডেন্ট আসলে তো মানে বুঝতেও পারছে না এটা আসলে মানেটা কি, কিন্তু তাকে বলো তুমি যখন ডানে যাবে তখন তুমি লেফট 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 বলবা, যখন তোমাকে পানি দেখবে তখন তুমি জাস্ট ওয়াটার ওয়াটার বলবা, মানে আমি একটা উদাহরণ দিয়ে বোঝালাম। সো এইভাবে দ্য হ্যাবিট ফর্মেশন মডেল অফ অফ লার্নিং পুট ফরওয়ার্ড বাই বিহেভিয়ারিস্টিক সাইকোলজিস্ট অয়ার ম্যারিড উইথ দ্য প্যাটার্ন প্র্যাকটিস অফ দ্য অডিলিঙ্গুয়াল মেথড। সো এই জায়গায় আমরা দেখেন একটা ইম্পর্টেন্ট যেটা দেখি যে বিহেভিয়ারিস্টিক সাইকোলজিস্ট, সো এটা দ্বারা যেটা বোঝায় এটা এটা আসলে একটু বিশদ একটা ব্যাপার। তো আমি যদি একটু খুব ছোট করে বলি যে বলা হয় থাকে ভাষা শিক্ষার ক্ষেত্রে দুইটা মানে মানে এর ব্যাপারটা এমন যে আমরা যে ভাষায় কথা বলি, আমরা যে প্রথম যে আমরা যে মাতৃভাষা বাংলা যে কথা বলেছি সেটা আসলে আমি কিভাবে শিখেছি, সো এটা নিয়ে দুইটা ডিবেট আছে বিজ্ঞানীদের মধ্যে। সো এক এক পক্ষ বলে যে এটা বিহেভিয়ারিস্টিক ওয়েতে আমি শিখেছি, আরটা বলে যে আমি ন্যাচারালিস্টিক ওয়েতে শিখেছি। বিহেভিয়ারিস্টিকটা হচ্ছে মেইন ব্যাপারটা হচ্ছে এটা যে আমরা শুনে শুনেই শিখেছি, আর ন্যাচারালিস্টিক ইয়া বলছে যে যেটা নোয়াম চমস্কি প্রপোজ করেছেন যে মানুষের মাথার ভেতর একটা লেট নামের একটা ইয়া থাকে, কল্পনা করেছেন যেটাতে আসলে সব ভাষাই থাকে, মানে সাবপ্রিন্টেড থাকে, যে যে মাতৃভাষায় আমি বাংলাদেশে দেখেন বাংলা কথা বলছি, আমি যদি ইংল্যান্ডে থাকলাম তাহলে আমি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতাম। সো সে ন্যাচারালি এটা আসলে তার চারপাশ থেকে সে আসলে এটা অ্যাকুইজিশন করে এবং আস্তে আস্তে সে এটাকে যদি ফ্লুয়েন্ট হয়ে যায়। সো বিহেভিয়ারিস্টিক মডেলটা যেটা এখানে বলছে যে সেটার মানে হচ্ছে আপনি মানে আপনি শুন মানে আপনার এখানে নিজে মানে শুনতে শুনতে আপনি ইয়া করেছেন কোনো কিছু শিখে ফেলেছেন। সো ওই মডেলটা থেকেই করা যে অডিও ল্যাঙ্গুয়েজ মেথডটা, যেখানে বলা হচ্ছে যে যে এখানে হলো মিমিক্রি করে, যেমন আমাদের হচ্ছে ওদেরকে অভিনয় করে শেখাচ্ছে, এবং মেমোরাইজেশন অফ দ্য সেট ফ্রেজেস মানে মুখস্থ করতে হবে। হ্যাঁ, টিচিং স্ট্রাকচারাল প্যাটার্ন বাই মিনস অফ রিপিটেটিভ ড্রিলস, নো গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন, মানে এখানে কেন এস বা ইয়েস হচ্ছে কেন হচ্ছে না এগুলো নিয়ে কোনো ধরনের এক্সপ্লেনেশন চলবে না। লার্নিং ভোকাবুলারি ইন কনটেক্সট, অবশ্যই এটা হচ্ছে যে কনটেক্সটের মধ্যে আপনি একটা ভাষা শিখবেন, আপনাকে আপনাকে হয়তো দেখাবে যে আপনি বাইরে যাবেন বলতে হবে গো আউট এভাবে শেখাচ্ছে। ইউজ অফ টেপস অ্যান্ড ভিজুয়াল এডস, হ্যাঁ এটাও হলো আপনার কিছু ভিজুয়াল কিছু কোনো কিছু দ্বারা আপনাকে কোনো কিছু ভিডিও দেখানো হবে, টেপস এর মাধ্যমে বারবার আপনার কথা মানে রেকর্ড করা হবে, রেকর্ড করে শোনানো হবে কি প্রবলেম আপনাকে বলা হবে। হ্যাঁ, ফোকাস অন প্রোনাউন্সিয়েশন মেইন ফ্যাক্টর, মানে এম্পাসাইজ দেওয়া হচ্ছে যে প্রোনাউন্সিয়েশনের মধ্যে, এবং ইমিডিয়েট রিইনফোর্সমেন্ট অফ কারেক্ট রেসপন্সেস, মানে কেউ যদি ভুল করে তাকে ইমিডিয়েটলি এটা এই জায়গাটায় তাকে শুধরে দেওয়া হয়। এবং আমি যেখানে বড় একটা করে একটা ইয়াদি লেখা আছে টিচার ডমিনেটেড, টিচার বলছে স্টুডেন্ট শুধু শুনছে, এই ক্লাসরুমটার স্ট্রাকচারটা আসলে এমন ছিল, এই মেথডের ক্লাসরুমগুলোর স্ট্রাকচার আসলে এমন ছিল। সো এটা গেল অডিও ল্যাঙ্গুয়েজ একটা মেথড, এটা নিয়েও মানে অনেক অনেক জায়গায় এটাকে অ্যাপ্লাই করা হয়েছে, অনেক জায়গায় এটা হয় নাই, আবার এটা নিয়েও অনেক অনেক অন্যান্য যারা ভাষাবিদরা ছিলেন তারা হয়তো এটা নিয়ে অনেক ইয়া করেছেন পরবর্তীতে। এই যে আমি যেটা বললাম যে পরবর্তীতে যখন বিহেভিয়ারিস্টিক মডেলটা একসময় খুবই পপুলার ছিল, যে বলা হয় মানুষ ওভাবেই শিখে, মানুষ তো শুনে শুনে শিখে, মানুষের নিজের ভাষা তৈরি করার নিজে থেকে ভাষা বলার আসলে কোনো ক্ষমতা নেই, এটা এক সময় বলা হতো, কিন্তু পরবর্তীতে যখন দেখা গেলো যে না একটা বাচ্চা হয়তো বা মার কাছ থেকে পানি শুনছে, বা পরবর্তীতে সে নিজে নিজে যখন ইচ্ছে তখন সেটাকে আমি পানি খাবো না বলছে বলতে পারছে, তো তাহলে বলছে সে এটা কোথা থেকে শিখলো, তাকে তো তার মা শুধু পানি শিখিয়েছিল। তখন আমরা মানে নোয়াম চমস্কি এসে বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচটাকে একদম বাতিল করে বলে যে না এটা আসলে সম্ভব না, মানুষ মাত্র সে ক্রিয়েটিভ, নতুন কিছু শিখতে পারে। সো সেখান থেকেই যে দ্য চমস্কিয়ান রিভলিউশন ইন ল্যাঙ্গুইস্টিক ড্র to the intention of linguist and language teachers to the deep structure of language, tara bolo je apnara bhashar bhetore jaga ta bothar chesta koren, it's not about je je eta mane shudhu shobdo somoshri na, eta onek impact thake bhasha kotha bolar।
সো এটা নিয়ে একটু বিশদ একটা ব্যাপার। সো এখান থেকে যেটা হয় যে ডেভিড নুনেন উনি হলেন আরো দুইটা ইয়া দেন, মূলত হচ্ছে ডিজাইনার মেথড, সেখান থেকে উনি আরো দুইটা ওয়ে উনি সাজেস্ট করেন। তো সেটার একটা হচ্ছে আপনার এই যে সাজেস্টোপিডিয়া, সাজেস্টোপিডিয়াও হলো এটা হলো বিভিন্ন জায়গায় এটাকে অ্যাপ্লাই করা হয়েছে। এটার মেইন যদি আমি কনসার্নটা বলি যে এটা হচ্ছে হি কাম আপ উইথ এ মেথড ফর লার্নিং দ্যাট ইউজ রিল্যাক্সেশন অ্যাজ এ মিন্স অফ রিটেইনিং নিউ নলেজ অ্যান্ড ম্যাটেরিয়ালস। মানে বলছে যে রিল্যাক্স মোডে একটা নতুন ভাষা, নতুন একটা নলেজ নিবে এবং ম্যাটেরিয়ালস ফলো করবে। ইট স্ট্যান্ডস টু রিজন দ্যাট মিউজিক প্লেট এ প্রাইভেটাল রোল ইন হিস মেথড। বলা হচ্ছে যে একটা মানুষ হয়তো বা একটা হয়তো বা গানের মাধ্যমে শিখবে, সে হয়তো বা একটা কবিতার মাধ্যমে ভাষা শিখবে। সো উনি এইভাবে আরেকটা মডেল বলে যে মানুষকে আসলে ওইভাবে ধরে বেঁধে না, এইভাবে একটা মডেলে বিভিন্ন মাধ্যমে সে সেটা শিখতে পারে। আরটা বলা হচ্ছে যে দ্য সাইলেন্ট ওয়ে, সাইলেন্ট ওয়েটাও এরকম বলা হচ্ছে যদি একটু পড়ি যে সাইলেন্ট ওয়ে রেস্টেড অন কগনিটিভ রেদার দেন অ্যাফেক্টিভ আর্গুমেন্টস অ্যান্ড ওয়াজ ক্যারেক্টারিস্টিক বাই এ প্রবলেম সলভিং অ্যাপ্রোচ টু লার্নিং। এবং যেটা বলেছে দ্য টিচার ইজ সাপোজ টু বি সাইলেন্ট ওয়েন দ্য নেম অফ দ্য মেথড ইজ লাইক দ্যাট অ্যান্ড মাস্ট ডিসেবিউজ হিমসেলফ of the tendency to explain everything everything to them. So it's a silent way te ekta mane manush bola hocche je she onek din dhore eto beta chup chap kichu ekta bhasha onek din dhore shunbe shunbe aste aste she shebhabe bola shuru korbe. So amar mone ajke amader je method gulo shomoy janlam eta ashole onek boro ekta poth porikrama. So amader jonno to sobcheye related boli prothom ta chilo grammatical method ebong last jeta ami jeta alochona korte chhi eta hocche communicative language teaching. সো কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ টিচিংটা আমাদের দেশে খুব এই লাইন এই কথাটা আমরা ছোটবেলায় আমরা যখন পড়াশোনা করেছি আমরা খুব ভালোভাবেই শুনেছি। সো এটা যদি একটা আমরা কনসার্ন একটু পড়ি, দ্য নিড ফর কমিউনিকেশন হ্যাজ বিন রেস্টলেস ইন দ্য ইমার্জেন্স অফ দ্য কমিউনিকেশন টিচিং। ওকে, আমার মনে হয় আমি স্লাইডটা আমি দিয়ে দেবো, আপনারা হয়তো পরে পড়ে নিতে পারবেন। আমি যদি মেইন ফোকাসে যদি বলি যে এটার মেইন ফোকাস এটা ছিল যে ফোকাস অফ অল দ্য কম্পোনেন্টস অফ কমিউনিকেটিভ কম্পিটেন্স, কমিউনিকেটিভ কম্পিটেন্স অ্যান্ড নট অনলি গ্রামাটিক্যাল অ্যান্ড লিঙ্গুইস্টিক কম্পিটেন্স। ব্যাপারটা এমন হবে না যে একটা মানুষ শুধু একটা ভাষার ভাষা মানে গ্রামার জানবে অথবা ভাষাটা জানবে, সে হলো কমিউনিকেশন কম্পিটেন্স যেটা বলে। সে মানে একটা কমিউনিকেশন কম্পিটেন্স বলতে অনেক কিছু আসে, যেমন সোশ্যাল কম্পিটেন্স, হ্যাঁ, সো অনেকগুলো ব্যাপার আসে। সো একটা ভাষার যে মেইন জায়গাটা যে সে সব জায়গায় আচরণ করতে পারবে, সে একটা স্কুলের একটা যখন থাকবে সে কি তখন কিভাবে সে কথা বলবে, সে যখন বাসার বাইরে যাবে তখন সে কিভাবে কথা বলবে, একটা বাসায় কিভাবে সে কথা বলবে। সো এই সব কম্পোনেন্ট গুলো নিয়ে এইটাকে মানে ফোকাস করা হয়েছে। এঙ্গেজিং লার্নিং ইন প্র্যাগমেটিক ফাংশনাল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ফর মিনিংফুল পারপোসেস। সো প্র্যাগমেটিক যেটা বোঝায় যে সাপোজ আমরা হয়তো বা প্র্যাগমেটিক সোজা বাংলাতে যেটা বলি যে দেখা যায় যে আমি ফান করে আমরা একটা কথা বলি যে আচ্ছা তুমি তো কেউ হয়তো বা অনেক খাওয়া দাওয়া করতেছে, বলছে তুমি তো খাওয়া দাওয়াই করো না, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা বোঝাচ্ছে কি উল্টা মিনিং যে তুমি অনেক বেশি খাচ্ছ, তোমাকে আমি সেটা মক করে একটু ডিফারেন্টলি বললাম। যে এটা হলো যে ভাষার যে ভেতরগত একটা অর্থ কনটেক্সট অনুযায়ী এটা হচ্ছে প্র্যাগমেটিক্স। সো বলছে একটা ভাষার এই বিষয়গুলো একদম একটা মানুষ বুঝবে। তারপর হচ্ছে ডুইং ফ্লুয়েন্সি অ্যান্ড একুরেসি অ্যাজ কমপ্লিমেন্টারি প্রিন্সিপাল আন্ডারপিনিং কমিউনিকেটিভ টেকনিক। সো বলা হচ্ছে প্রথম আমরা হচ্ছে ফ্লুয়েন্সিতে যাব, যখন আমরা ভাষা শিখবো আগে আমরা ভাষাটাকে ফ্লুয়েন্টলি বলতে শিখবো, দেন আমরা একটা অ্যাকুরেসিতে যাব। এটা হচ্ছে এটা আরেকটা প্রধান ইউজিং ল্যাঙ্গুয়েজ ইন ইন রিহার্সাল কনটেক্সট। আমরা ভাষাকে এমন না যে আমি একটা আমাকে একটা ভাষা শিখাই দিলো তোতা পাখির মতো আমি জাস্ট এটাকে ডেলিভারি দেবো, বলছে যে রিহার্সাল ছাড়াও আমরা কনটেক্সট অনুযায়ী কথা বলতে শিখবো। আচ্ছা, আমার একটু একটু সময় দরকার, আমার একটু ফোন এসেছে, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি 1 মিনিটের মধ্যে আমার ব্যাক করছি। আচ্ছা, সবাইকে একটু 1 মিনিট ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। আপু নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হবেন। আচ্ছা, আপু ফেরা পর্যন্ত আমি দুই একটা কথা বলি। আজকে আপুর বক্তব্যে হ্যাঁ বলো। বেশ কয়েকটা বিষয় হচ্ছে নতুন জানতে পারলাম। আমরা অনেকে হয়তো কিছুটা হলেও বুঝতে পারি যে ফরেন ল্যাঙ্গুয়েজ
তোটা আমার মনে হয় পরে এসে উপসংহারটা আনলে মানে আরেকটু বেশি ক্লিয়ার হবে আপনাদের জন্য। এখন পর্যন্ত আমি যেগুলো বলেছি ওটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন এই বিষয়গুলো নিয়ে কাজ করা হয়েছে সেটা নিয়ে বললাম, লাস্টে এসে আমি ফাইনালি এটা বলবো। আচ্ছা, সো আমরা যারা এই যে আমাদের স্কুল লেভেলগুলো পার করে এসেছি তাদের জন্য হয়তো বা মানে আমরা যারা দেখেছি যে আমাদের জন্য এই যে কমিউনিটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এটা আসলে কতটা হচ্ছে একটা কি বলা যায় মানে আমাদেরকে আমাদের যে বইগুলো আমরা পড়ে এসেছি সেটা আসলে এই মেথডটাকে ফলো করেই করা, মানে এখন পর্যন্ত আমাদের যে বইগুলো আমরা পড়ছি বর্তমানে আমাদের স্কুলগুলোতে মানে কলেজ পর্যন্ত তার আসলে কমিউনিটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংটাকে যে মেথড সেটাকে ফোকাস করে বানানো। সো তাহলে আমাদের এই কনসার্নগুলো মাথায় রেখে আমাদের বইগুলো করা হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমার মনে হয় আপনারা একটু মাথায় রাখবেন। সো এটা ছিল মানে লাস্ট পর্যন্ত আমরা এখনো পর্যন্ত বলা যায় বাংলাদেশে ওই অডিও ল্যাঙ্গুয়াল ডিরেক্ট সবকিছু বাদ দিয়ে গ্রাম অ্যাসোসিয়েশন থেকে ট্রান্সফার হয়ে আমরা এই যে এই কমিউনিটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংটা দিয়ে আমরা আমাদের পড়াশোনাটা বইগুলো আছে। আর যদি আমরা পুরো বিশ্বের কথা বলি এখন বিশ্বে যেটা চলছে মানে এতগুলো মেথডের পর বর্তমান যে সময়ে এটাকে বলা হচ্ছে মোস্ট দ্য পোস্ট মেথড ইরা। আমার মানে এখানে এসে আমি আমার ফাইনাল ইয়াটা একটু আসবে যে বর্তমানে যারা ভাষাবিদরা আছেন ওনারা যেটা বলছেন যে যারা পোস্ট মেথডিস্ট, আবার এটা বুঝতে হবে যে কোনো পুরো পৃথিবীতে অনেক অনেক ভাষাবিদ এক একজনের এক এক মত থাকে, আমরা আমরা মোস্ট প্রমিনেন্ট বা যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমরা কথা বলছি। অনেকেও আছে যে এখনো ওই ওটাকে বেশি ফলো করেন, মনে করেন যে অনেকে আছে যে বলেন না ডিরেক্ট মেথডটাই বেস্ট ছিল, কেউ বলছে না অডিও ল্যাঙ্গুয়েজ মেথডটাই বেস্ট ছিল, কেউ বলছে না কমিউনিটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংটাই বেস্ট ছিল। আবার যদি আমাদের দেশের দিকে কিছুর দিকে তাকাই তাহলে মনে হয় আমরা সবাই এটাই বলবে যে আমরা আমাদের জন্য গ্রামাটেশন মেথডটাই বেস্ট, যার কারণে ক্লাসরুম যদি আমরা দেখি আমরা এখনো ওই মেথডের মধ্যেই আছি। বাট বিশ্বে যদি দিকে তাকাই তাহলে ওরা পোস্ট মেথড ইরা বলছে। পোস্ট মেথড ইরার যে মেইন কনসার্ন সেটা হচ্ছে যে আমরা কোনো ধরনের মেথডই ফলো করব না, মানে যারা ভাষাবিদরা বলছেন তারা বলছেন তাদের মেইন ফোকাসটা এটাই। আমি আর ডিটেল লিখে নিই যে প্রত্যেকটা স্টুডেন্ট আলাদা, প্রত্যেকটা ক্লাসরুম আলাদা, প্রত্যেকটা টিচার আলাদা, প্রত্যেকটা দেশের মানে এনভায়রনমেন্টটা আলাদা, এবং প্রত্যেকটা ভাষার জায়গাটাও আলাদা, মানে ইংলিশ একরকম, ইংলিশের ফরমেশন একরকম, স্প্যানিশ একরকম, ফ্রেঞ্চ একরকম, সো দে আর ডিফারেন্ট। সো আমরা কাউকে কখনো বেঁধে দিব না যে তোমাকে এটাই ফলো করতে হবে বা এটাই তুমি ফলো করবা না, ব্যাপারটা হবে ডিপেন্ড করবে তোমার ক্লাস, তোমার টিচার, তোমার স্টুডেন্টদের উপর। যখন আমি ক্লাস ওয়ানের একটা বাচ্চা পড়াচ্ছি তাকে যদি আমি বলি যে না আমি অডিও ল্যাঙ্গুয়েজ মেথডে তোমাকে জাস্ট স্পুন ফিডিং করবো, মানে তোমাকে যা যা বললাম যে বলো ক পড়ো মানে বা এতে আপেল পড়ো, তাহলে ব্যাপারটা কি যাচ্ছে যে পরবর্তীতে এসে সে কিন্তু নতুন কিছু ক্রিয়েট করতে পারছে না, তাহলে তার জন্য কিন্তু অডিও ল্যাঙ্গুয়েজ মেথডে আমি ফলো করলাম তার জন্য সেটা ক্ষতিকর হচ্ছে। হ্যাঁ, আবার হয়তো বা একটা দেশের বাইরের একটা ইংল্যান্ডের একটা বাচ্চা যে সারাদিন তার চারপাশ থেকে শিখছে বা আশেপাশ থেকে সারাদিন শিখছে তাকে যখন আমি বলবো যে গ্রামার ট্রান্সলেশনে যাও তখন কিন্তু সেটা যাবেই না, সে এর আগে অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে। তাকে কিন্তু আমার গ্রামার মেথডে আমি যদি বলি যে তুমি জাস্ট ট্রান্সলেট করে ভাষাটা শেখো সে কিন্তু সেভাবে শিখছে না, তার ওয়েটা সম্পূর্ণ ডিফারেন্ট। সো পোস্ট মেথডে এরাই মেইন যে ফ্যাক্টটা যে আমি এখানে কিছু কনসার্ন দিয়েছি যে ফ্যাক্টস অফ লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা শেখার মূল জায়গাটা কি, তো এটাকে আমরা কখনোই একটা জায়গায় আটকাতে পারবো না বা বলতে পারবো না যে এটাই একমাত্র মূল মন্ত্র বা এটাই একমাত্র একটা হলো ম্যাজিক স্টিক, এটা তুমি এটা হলেই তুমি ভাষা শিখে ফেলতে পারবা। বিষয়টা হচ্ছে এটার মধ্যে অনেক অনেক জায়গাগুলো অনেক অনেক বিষয়গুলো কাজ করে। প্রথমে যেটা আমি বললাম যে মেথড অর বা অ্যাপ্রোচটা আসলে কি, এবং সেটা সেটা একটা টিচার ডিফাইন করবে তার ক্লাসরুম অনুযায়ী। এখন একটা অনার্স স্টুডেন্টদের একটা মোটামুটি একটা কম্পিটেন্সি থাকে ইংলিশ একটা ভাষা, সে হয়তো বা তার ক্লাসে এসে পুরোটা ইংলিশে কথা বললে তাদের প্রবলেম হলো না, কারণ স্টুডেন্টগুলো অ্যাডভান্স লেভেলের। যদি আমি আজকের কথা বলি, আজকে যদি আমার হতো যে আমি পুরোটা ইংলিশেই লেকচার দিচ্ছি, সো অনেকে হয়তো বা আমার 50% বুঝতে পারলেন, অনেকে হয়তো আমার 60% বুঝতে পারলেন, অনেকে 70%, কারণ যার যার স্কিল অনুযায়ী। সো ব্যাপারটা কী হতো যে অনেকে বুঝতে পারতেন অনেকে বুঝতে পারতেন না। সো আমার যেটা ইন্টেনশন ছিল যে আমি হয়তো বা বাংলা ইংলিশ মিক্স করে বলবো যাতে করে সবাই কম বেশি হলেও মেইন ফোকাসটা আমার বুঝতে পারেন। সো মেথড বা অ্যাপ্রোচটা এটা এটা হবে যার যার অনুযায়ী, যে যার ক্লাসরুম অনুযায়ী বা স্টুডেন্ট অনুযায়ী সেটা সে ডিসাইড করবে। তারপর হচ্ছে যেরকম
আপনাকে কোন বিষয়গুলো, তার সিলেবাসটা আসলে কি রকম। সো ক্লাস ওয়ান এর বাচ্চার জন্য এক ধরনের সিলেবাস হবে, যখন আমি আপার লেভেলের স্টুডেন্ট আমার কনফিডেন্স একটু হাই, সো ডেফিনেটলি আমাকে ওই ক্লাসে যদি বলা হয়, যেমন আমি খুব মজার ফিল করলাম যে ঘুরি লার্নিং একটা যে নতুন একটা ওয়েবসাইট দিয়ে ওরা অনেক দেখলাম অনেক জায়গায় অনেক প্রমোশন করছে ওদের কোর্সগুলো নিয়ে। সো আমি ওদের বেসিক ইংলিশ কোর্সটা একদিন, ওটা নাকি ফ্রি, তো আমি ওটাকে জাস্ট ঢুকলাম। তো ওখানে ওরা সেন্টেন্স বানানো, হোয়াট ইজ ইয়া দিয়ে হোয়াট ইজ ইউর নেম শেখাচ্ছে। তো আমি খুব মানে আমার ঢুকে তো খুব হাসি পাইলো, আল্লাহ এটা কি দিয়ে রাখছে, কারণ আমার লেভেলটা আসলে ওটা না, কারোর জন্য হয়তো ওই লেভেলটা পারফেক্ট। সো আমার লেভেল অনুযায়ী আমার সিলেবাসটা হবে, আমার অ্যাক্টিভিটিস বা আমার প্র্যাকটিস জায়গাটা সেটা হবে। সো এবং লার্নার্স রোল, আপনি যদি ক্লাসরুমগুলোর আমরা আমাদের আমার যেটা মনে পড়ে আমার অনার্সের একটা পুরো কোর্স ছিল যে একটা ক্লাসরুমে একটা টিচার কতক্ষণ কথা বলবে আর কতক্ষণ একজন স্টুডেন্ট কথা বলবে, এটা আসলে ওদের একটা স্ট্যান্ডার্ডে মাপ আছে। বলা হচ্ছে যে 60-70% একটা ক্লাসে ইংলিশ ক্লাসে স্টুডেন্ট কথা বলবে, 30% টিচার কথা বলবে। সো তখন এটা একটা ল্যাঙ্গুয়েজ লার্নিংটা টেক প্লেস বা একটা একটা স্টুডেন্ট তখন ভাষা শিখতে যাবে। হ্যাঁ, সো এই যে বিভিন্ন বিষয়গুলো, তারপর রোল অফ ইনস্টিটিউশনাল ম্যাটেরিয়াল প্রসিডিওর ক্লাসরুম টেকনিক্স প্র্যাকটিস বিহেভিয়ার, একটা টিচারের বিহেভিয়ার মোটিভেশন। আমরা যখন আসি যে তখন একটা টিচার আপনাকে খুব খুব ইয়া দিয়ে বলছে না ইউ ক্যান ডু ইট, তখন আপনাদের ব্যাপারে কত ইজি হয়ে যাচ্ছে, আবার যখন টিচার বলছে যে না এটা বেশ কঠিন, স্বাভাবিকভাবে আপনি একটু ডিমোটিভেটেড হচ্ছেন। সো অনেক কিছু ব্যাপারের উপর ডিপেন্ড করে, প্যাটার্ন অফ টেকটিস অ্যান্ড স্ট্র্যাটেজিস। ভাষা শেখার জন্য অনেকগুলো সাজেশন দেওয়া হয়েছে, আপনি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করেন। সো এক একজনের কাছে এক এক স্ট্র্যাটেজি ভালো মানে সহজ মনে হবে, কার কাছে মনে হবে যে আমি একটু বই পড়ে শিখি, কার কাছে মনে হবে যে আমি একটু অডিও বুক পড়ে শিখি। সো এটা আসলে ডিপেন্ড করবে। সো এই যে অনেকগুলো ফ্যাক্ট নিয়ে আসলে ভাষা শেখা। সো এবং আমি যেটা বলবো যে আমরা কম বেশি সবাই যদি আমাদের ক্লাস ওয়ান থেকে কলেজ পর্যন্ত সাবজেক্টগুলো দেখি, কম বেশি আমরা সবাই ম্যাথ একটা পর্যায়ে গিয়ে সূত্র বুঝে গেলে খুব একটা কঠিন হয় না, তারপর বাংলা কঠিন হয় না, বা সায়েন্সের ব্যাপারে যখন আমাদেরকে টিচাররা একটু কম বেশি বুঝায় আমাদের কঠিন হয় না, বাট ইংলিশটা আমাদের জন্য কঠিন কেন হয়, এটা আমি যদি ভালো হতো যদি আপনার কাছে আমি জিজ্ঞেস করতে পারতাম একদম মানে কে কে চিন্তা করেন সেটা জানতে পারলে, কিন্তু আমি সময় হয়তো একটু বেশি নেই, আমি তাই একটু আমি নিজে থেকে বলছি। বিষয়টা হচ্ছে ইংরেজি একটা সাবজেক্ট না, ইংরেজি একটা ভাষা, ইংলিশ ইজ নট ম্যাথ অর সায়েন্স, ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ। সো যখন আপনি ভাষার কথা বলছেন, সো ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইজ যে ভাষার যে চারটা স্কিল, লিসেনিং, স্পিকিং, রাইটিং, রিডিং, এই চারটা কনসার্ন নিয়ে আপনাকে কাজ করতে হবে। যখন আপনি চারটা জিনিস একসাথে শিখবেন না, তখন আপনার ভাষাটা আসলে শেখা পুরোপুরি হবে না। যার কারণে আমরা হয়তো এখন আমাদের স্পিকিং এর সমস্যা, রাইটিং লিখতে গেলে ওখানেও ভুল হচ্ছে, আমরা গ্রামার নিয়ে পড়ে আসি আর গ্রামারে তো ভুল হয়ে যাচ্ছে, গ্রামার পারি না, মানে বিসিএস পর্যন্ত এটা টেনে আসতেছে আমাদের জন্য। হ্যাঁ, একটা বড় 30 বছর চিন্তা করেন, আমি আমি ক্লাস মানে 4 বছর বসে মানে স্কুলে ভর্তি হয়েছিলাম, সো দেখা যাবে বিসিএস পর্যন্ত 30 বছর পর্যন্ত আমাকে আমি ইংরেজি শিখে যাচ্ছি, তাও আমি ইংরেজি শিখতে পারতেছি না। সো এই যে আমাদের পুরো প্রক্রিয়াটার ক্ষেত্রে সমস্যা, এখানে আমি হয়তো বা আমার লাস্ট দুটা স্লাইড এটাই, তারপরে শেষ। তো এর এটার জায়গাটায় আমি আরেকটা যেটা বলতে চাই যে আপনার মনে প্রথমে প্রথমে দেখেছিলেন যে আমি বলতেছিলাম যে এই আপনার এটা একটু খেয়াল করেন যে কম্পিউটার ইন ল্যাঙ্গুয়েজ টিচিং, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ টিচিং আমরা বলছি, ওখানে বলা হচ্ছিল যে যে এই যে কোন বিষয়গুলো বলা হচ্ছিল যে আমি কিছু মিস করছি, যেমন ফ্লুয়েন্সি বা একুরেসির দিকে তাকানো। এখন আপনারা যদি দেখি আমাদের আমার যদি ভালো হতো যদি আমি আমাদের কোনো টেক্সট বইয়ের ছবি আপনাদের সামনে দেখাতে পারতাম, আপাতত আমার সাথে নেই, কিন্তু আমি মনে হয় আপনারা সবাই মনে করতে পারবেন যে আমাদের প্রত্যেকটা বইয়ের শেষ শেষে কিছু পার্ট ছিল যে পেয়ার ওয়ার্ক করো, মানে তোমার পাশের ফ্রেন্ডের সাথে এটা নিয়ে ডিসকাস করো, কথা বলো, হ্যাঁ, ক্লাসরুমে এরপর হলো একটা টেক্সট পড়া হলো, তারপর সেখানে কিছু ডিসকাশন ছিল বা টিচারকে বলতে বলো যে এই বিষয়গুলো ফাইন্ড আউট করো। কিন্তু আমরা যেটা দেখলাম, মানে আমি যখন নিজে যখন প্রবলেম নিয়ে আসছি আমাদের যে প্রবলেমস ইন ইংলিশ টিচিং ইন বাংলাদেশ, যে প্রথমত যে ফ্যাক্টটা যে আমাদের প্রপার টিচিং মেথড আমাদের নাই, আমরা এখনও সেই 19th century যে গ্রামাটিক্যাল মেথড সেটা নিয়ে এখন পর্যন্ত আমাদের টিচাররা আমাদের ক্লাসগুলো করাচ্ছেন। সো প্রধান সমস্যা যেটা, এটাও একটা সমস্যা যে আমাদের কোনো মানে এই যে বিষয়গুলো বুঝে সেটা অনুযায়ী মানে ক্লাস নেবেন এরকম টিচারের মানে অসংখ্য মানে টিচারদের পুরোই অভাব, আমাদের সেরকম টিচার নাই। সেকেন্ড হচ্ছে এই যে একটা মেইন পয়েন্ট যে কন্ট্রাডিকশন বিটুইন টিচিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। আমাদের বইগুলোতে কিন্তু ঠিকই আমাদের জন্য লিসেনিং বা স্পিকিং পার্ট ছিল যে
আমরা ক্লাস এটা নিয়ে কথা বলবো, টিচার এটা নিয়ে কথা বলবে, বাট দেখা গেল কি যখন আমরা এক্সামে আসছি, SSHS এক্সাম দিচ্ছি, সেখানে কি আমাদের লিসেনিং বা স্পিকিং এর কোনো পার্ট আছে? সো এটা এটা না থাকার কারণে কি হচ্ছে, আমাদের ক্লাস যেহেতু আমাদের এটা মেইন পরীক্ষা, এটার অ্যাসেসমেন্টটা নাই যে একটা স্টুডেন্ট আসলে লিসেনিং বা স্পিকিংটা শিখে সে এই SSC বা HSC পরীক্ষা দিচ্ছে কিনা, তার কারণে কি হচ্ছে এই জিনিসটা পুরো ক্লাস থেকেও মানে ক্লাসেও টিচাররা আমাদের সেটা নিয়ে প্র্যাকটিস করাচ্ছেন না। এবং যেহেতু আমাদের মেইন পরীক্ষায় নাই, এটা আমাদের কনসার্নের বিষয়, যেহেতু এটা আমার A+ পাওয়ার জন্য ইম্পর্টেন্ট না লিসনিং বা স্পিকিং, হ্যাঁ, সো আমরা এটা নিয়ে কোনো গুরুত্বই দিচ্ছি না। বাট যখন এই যে অনার্স লেভেলে বা পড়াশোনা শেষ হচ্ছে, কোনো জায়গায় আমাদের এই যে মানে কথা বলার জায়গা আসছে, তখন এগিয়ে আসলে আমরা আর এই জায়গাটাই পাচ্ছি না। সো তারপর যেটা যেটা আসছে যে টিচাররা যখন আমাদের ক্লাসে পড়াতে আসছেন, ওনারা কেন আমাদের লিসনিং স্পিকিংটা নিয়ে কাজ করতে পারছেন না? বিকজ অফ দ্য প্রপার ইনফ্যাক্টর, মানে ক্লাসরুম হলো লার্জ ক্লাসরুম, আমাদের হলো 70-80 জন এক একটা ক্লাসে কমপক্ষে স্টুডেন্ট থাকেন। সো প্রত্যেকটা স্টুডেন্ট যদি স্যার ম্যাম কথা বলতে দেন, তাহলে তো আসলে ক্লাস হবে না, এটা তো পুরো মানে মানে একদিনের একটা সেশনই লাগবে। মানে ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমের ফ্যাক্ট হচ্ছে আপনাকে কম স্টুডেন্ট নিয়ে কাজ করতে হবে, আপনি সর্বোচ্চ 15-20 স্টুডেন্ট নিয়ে আপনি একটা ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে কাজ করতে পারেন, হ্যাঁ। বাট আমাদের ক্লাসরুমগুলো এত ভয়ঙ্কর অবস্থা, টিচার স্টুডেন্ট দাঁড়াতেই পারে না, তারা আর এটা নিয়ে প্র্যাকটিস করবে কি? সো এই যে লাস্ট ক্লাসরুম এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা, এবং আমি যেটা আরও দেখেছি যে বলা হয় যে পেয়ার ওয়ার্ক বা গ্রুপ ওয়ার্ক, তা আমাদের ক্লাসরুম মানে মানে বেঞ্চগুলো তো হয় লম্বাই মাথা থেকে সেই মাথা, একসাথে 8-10 বসতেছে, তো এখানে গ্রুপ ওয়ার্ক বা কী হবে, পেয়ার ওয়ার্ক বা কী হবে? হ্যাঁ, টিচিং ইজ এ ডুয়েল প্রফেশন, এবং বলা হয় যে এই যে ভালো মানের টিচাররা ভালোভাবে শিখে আমাদের স্টুডেন্টকে পড়াতে আসবে, সেটা তো আসলে সম্ভব হচ্ছে না। মানে টিচারদেরকে মানে সেই মানে আজকে যদি আমাকে বলা হয় যে আপনি একটা ইউরোপের একটা স্কুলে পড়াতে যাবেন, আমি একদম রাজি হয়ে যাবো, কারণ ওখানে যে স্যালারিটা দিবে সেটা দিয়ে মোটামুটি একটা একটা হ্যান্ডসাম স্যালারি, আই ক্যান লিভ মাই লাইফ। বাট আজকে আবার যদি বলে প্রাইমারি স্কুলে পড়াতে আসে বাংলাদেশের, আমি হয়তো বা আমি ইন্টারেস্ট ফিল করবো না, কারণ এটা দিয়ে তো আমার আসলে লাইফ চলবে না। সো এই যে এটা এটা একটা প্রবলেম, অনেক বড় একটা প্রবলেম আমাদের সমাজে। সো এটা গেল আমাদের ইংলিশ টিচিংয়ে বাংলাদেশের প্রধান সমস্যা, আমি খুব মেজর কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আর সেকেন্ড যেটা হচ্ছে এই যে টিচাররা এই ভুলগুলো করছেন, বা আমাদের টিচিং পরিবেশটা এত খারাপ ইয়াতে, আর এটা তো বলা হচ্ছে যে যখন আমরা ইংলিশটা শিখছি, আমি আপনি শিখছি, তখন আসলে কী সমস্যাটা কী হচ্ছে যে আমরা মাচ প্রিফারেন্স গিভেন টু বাংলা টু ইংলিশ, এই যে আমাদের যে কথা বলার সময় ট্রান্সলেশন করার প্রবণতা, আমি যখন বলতে মানে মানে আমরা আগে বাংলায় চিন্তা করছি, তারপর সেটাকে ইংলিশে ট্রান্সলেট করছি, যার কারণে আমাদের এত টাইম লাগছে এবং আমাদের ফ্লুয়েন্সিটা হচ্ছে না, আমরা ফ্লুয়েন্টলি মানে কথাগুলো বলতে পারছি না। সো এটা এ ইম্পর্টেন্ট প্রবলেম। তারপর বলা হচ্ছে যে লিমিটেড স্কোপ অফ প্র্যাকটিস ইংলিশ, এই যে আমাদের ক্লাসরুমগুলো এত বেশি কি বলবো রেস্ট্রিক্টেড। সো আমরা আমি তো আমার 12 পর্যন্ত খুব একটা ক্লাসে কথা বলার সুযোগ পাই নাই, যেটা আমি হয়তো ইউনিভার্সিটি এসে আমি মানে সুযোগ পেয়েছি। তারপর হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল অ্যাটেম্প, যখন আমি এই যে ভুল নিয়মের মধ্যে দিয়ে না গ্রামার ট্রান্সলেশন না যে, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কী দাঁড়ালো? আমরা না গ্রামার ট্রান্সলেশন মেথডটা ফলো করছি, না কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংটা ফলো করছি, কোনো মেথডটাই আসলে আমাদের যখন কিছুটা একটা ইয়া দিয়ে আমরা পার করছি, হ্যাঁ। সো এই কারণে ইমপ্র্যাকটিক্যাল অ্যাটেম্পটের কারণে যখন আমি নিজে শিখতে ব্যর্থ হচ্ছি, যেমন আমি আমার যেটা একটা এক্সপিরিয়েন্স বলি যে আমি আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে আধুনিক ভাষা ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজেস, সেখানে আমি তিনটা ভাষা শিখেছি, স্প্যানিশ, ফ্রেঞ্চ এবং অ্যারাবিক। সো আমার প্রথম যে আমি শিখেছি স্প্যানিশ, সো স্প্যানিশ আমাদেরকে ওখানকার যে নেটিভ স্প্যানিশে আমাদেরকে ভাষা শিখিয়েছেন, তো ওনাদের ক্লাসরুমগুলো মানে এই যে লিসনিং স্পিকিং রাইটিং রিডিং এই 3-4 পার্টি ছিল, যার কারণে আমি এত বেশি এনজয় করেছি ক্লাসটা। এবং আমার মনে হয় যে আমি এখন পর্যন্ত বলবো যে আমি যে 1 বছর শিখেছি সেটা আমি এখন পর্যন্ত বলবো না, আমার আসলে এটা অর্থী, আমি এখন পর্যন্ত মনে করতে পারি, বলতে পারি, বা আমি এখন কেউ একটা ওয়ার্ড বললে আমি চেষ্টা করি আচ্ছা হ্যাঁ এটা তো আমি পড়েছিলাম মনে হয়। আমি অ্যারাবিক এবং ফ্রেঞ্চ শিখেছি ওখানে, তো অ্যারাবিক ক্লাসে আমি 6 মাস গিয়ে আর কন্টিনিউ করতে পারি নাই, প্রথমত ছিল যে আমার একটু প্রবলেম হচ্ছিল ক্লাসের টাইমিংয়ের জন্য, এটা একটা প্রবলেম। এটা হচ্ছে বড় যেটা ছিল যে আমি আমার মোটিভেশনই হারাই ফেলছি, কারণ ওখানে দেখা যাচ্ছে আমি বসে আছি চুপচাপ একটা ক্লাসের মধ্যে, স্যার সামনে দিয়ে কি জানি বললো না বললো, তার উপর অ্যারাবিক মানে সো কি বলবো ভয়ঙ্কর একটা অবস্থা। এরপর আমি দেখলাম যে ভাই মানে এটা ছেড়ে দিলেই আমি বাঁচি এমন একটা অবস্থা হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু অনেক অনেক মোটিভেশন নিয়ে শিখতে গিয়েছিলাম। ফ্রেন্ডসের ক্ষেত্রেও বলবো যে এই যে এত মানে আমি লাস্টে একটা কথা টানবো, ফ্রেন্ডসের ক্ষেত্রেও মোটামুটি এটা ছিল, তবে অ্যারাবিক কিছু একটু কম ছিল বলা যায়। সো ল্যাক অফ মোটিভেশন এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট আমাদের জন্য, আমাদের যখন মোটিভেশন আমি পাচ্ছি না এই এই যে ডিসঅর্গানাইজড একটা এনভায়রনমেন্টের কারণে, আমার মধ্যে চাইলেও কিন্তু আমি একটা ভাষা শিখতে পারছি না,
বিকজ মানে এটা একটা ভাষা, এটা একটা একটা মানে ইয়া না, সাবজেক্ট না। সো ওভার এম্ফাসাইজ অন গ্রামাটিক্যাল একুরেসি। গ্রামাটিক্যাল একুরেসি সবসময় বলা হয়, মানে দেখুন এর ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি যদি মানে আমাকে অনেকে আমি শুনেছি যারা ইংল্যান্ড বা স্কটল্যান্ড বা বিভিন্ন যে যদি ইউনাইটেড স্টেট অফ কিংডমের কথা বলি, যে চারটা ওদের যে বড় বড় প্রদেশ, সেখানে যদি বলেন যে স্কটিশের মানে ওরা যখন কথা বলছে মানে ওদের ইংলিশে, ওরা কিন্তু গ্রামাটিক্যাল কারেন্সির দিকে তাকে করে কথা বলছে না, তারা বলছে তারা কমিউনিকেট করছে। সো প্রথমত বলা হয় যে আপনি একে কথা বলে মানে যোগাযোগ করতে পারেন, কমিউনিকেশন কমিউনিকেট করতে সেখানে ভাষায়, তারপরে আপনার একুরেসি। কিন্তু আমাদের প্রথম দিন থেকে এস বা ইয়েস নিয়েই পড়ে থাকা হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে এস বা ইয়েস হয় নাই, ভুল। সো প্রথম দিন থেকে আমাদেরকে এটাই শেখানো হয়। সো এটার কারণেই আসলে আমাদের প্রবলেমগুলো হয়ে থাকে। লাস্ট আরেকটা পয়েন্ট যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই যে পুরো একটা ডিসঅর্গানাইজড ওয়ের কারণে আমরা এখন পর্যন্ত শিখতে পারছি না, এবং প্রশ্ন হচ্ছে যে এই যে সমস্যাগুলো আমি যেগুলো এই যে আমি যে এই কথাগুলো বললাম যে এই সমস্যাগুলো, এগুলো কি বিভিন্ন রিসার্চের মাধ্যমে বাংলাদেশে যারা রিসার্চার আছেন তারা কিন্তু এটা নিয়ে গবেষণা করে বিষয়গুলো বের করেছেন। আমি হয়তো ভাবে সাইটেশন দেই নাই কারা কারা কখন করেছে, একটু সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য আমি আসলে আসলে দুঃখিত যে এই বিষয়গুলো তো বের হয়ে আসছে অনেক আগে যে বাংলাদেশের ক্লাসরুমগুলো এই সমস্যা, তাহলে এগুলো সমাধান কেন হচ্ছে না অনেকের কাছেই প্রশ্ন হতে পারে। তো আমাদের যারা লিঙ্গুইস্টরা আছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন পাবলিক সব জায়গারই, ওনারাও তো বিষয় নিয়ে কাজ করেন, ওনারা এই বিষয় নিয়ে প্রতিনিয়ত গবেষণা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। কিন্তু সমস্যাটা আসলে কোথায় হয়, সমস্যাটা হয় এটাই যে আমাদের যারা নীতি নির্ধারকরা আছেন এই বিষয়গুলো যখন ওনারা মানে শিক্ষকরা এখানে রিসার্চ করে করে বলতে বলতে হয়তো বিরক্ত হয়ে গেছেন বা বলেই গেছেন বলেই যাচ্ছেন, কিন্তু যারা নীতি নির্ধারক যারা ভাষার নীতি তৈরি করছে আমাদের দেশে তারা এই বিষয়গুলো কনসার্নে নিচ্ছেন না, যার কারণে বছরের পর বছর আমরা এখনো ভাষা শিক্ষার ক্ষেত্রে ইংরেজি ভাষার যদি আমরা বলি, আমার কাছে এটাই মনে হয় যে আমরা 1850 সালে এখনো বসবাস করছি আর সেখানে আমরা আজকে 2021 সালে আছি। সো আমার এই কথাটা বলার এটাই কারণ যে পাঠশালা থেকে অনেকেই পড়াশোনা করছেন, অনেকে অনেক বিভিন্ন জায়গায় আছে, অনেকে বিশেষ ক্যাডার হবেন ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে। সো এই যে আমাদের যে সমস্যাগুলো এগুলো কিন্তু কোনো রাজনৈতিক বা কিছু কোনো সমস্যা না, কোনো দল বা ওই দলের এই দলের সমস্যা না, এটা আমাদের পুরো একটা পুরো মানে কি বলবো শিক্ষাগত শিক্ষার জায়গাটাই আমাদের সমস্যা পুরো দেশের জন্য। কিন্তু এই বিষয়গুলো নিয়ে মানে এই যে একটা দূরত্ব নীতি নির্ধারক এবং যারা আমাদের হলো এই যে শিক্ষকদের মধ্যে যারা কাজ করছেন, এটার কারণে কিন্তু বছরের পর বছর এই সমস্যাগুলো আমাদের সমাজে বা আমাদের এই শিক্ষা ক্ষেত্রটায় এখনো আমরা জিয়ে রাখছি আমাদের মধ্যে। সো এটার আসলে আমার মনে হয় এই জায়গাগুলো যদি আমরা চেঞ্জ আনতে পারি, এবং এটা অবশ্যই লং টাইম একটা প্রসেস, কিন্তু যদি চেঞ্জ আনতে পারি মানে এই চেঞ্জ আনা ছাড়া আসলে জায়গাটা পরিবর্তন হবে না, এটা হলো মেইন পয়েন্ট। চেঞ্জ আনতে পারি যদি আসলে পরের ব্যাপার, যদি আমি যদি না আনি আমরা চেষ্টা যদি না করি তাহলে কিন্তু আমাদের ভাষা শিক্ষাটা এটাই হবে, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবেন তারাও এই জায়গাগুলো সাফার করবেন। এখন এখন দেখা যাচ্ছে আমাদের পরবর্তী যদি ভালো টিচার না পান তাহলে তো এই জিনিসগুলো মানে বলে না যে কি বলে দারিদ্রের দুষ্ট চক্র যেটা বলে, সো এটা ইজ লাইক এ দুষ্ট চক্র, এটা ইজ রিপিটিং অ্যাগেন অ্যাগেন, এটা কখনো থামবে না আমাদের মধ্যে আর কি। সো আমার আপাতত এতটুকু বলার ছিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় নিয়ে আমার কথাগুলো শোনার।